খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো ভাস্কর্য ইস্যুতে মাঠ গরমে ব্যর্থ বিএনপি বলেছেন কাদের গণতন্ত্রকে কবরে শুয়ে শক্তিশালী বিরোধী দল চাওয়া শ্রেষ্ঠ ইয়ার্কি বলেছেন রিজভী নির্বাচন কমিশন চাপমুক্ত থেকে তদন্ত করবে ওবাইদুল কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে 8 ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত সোমবার 1 ফেব্রুয়ারি কেরানীগঞ্জের কেন্দ্রীয় আদালতের সামনে নির্মিত 2 নম্বর ভবন স্থাপিত অস্থায়ী আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল এদিন খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজিরা দিতে পারেননি তার পক্ষের আইনজীবী শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন শুনানি শেষে ঢাকার 9 নম্বর বিশেষ জজ হাফিজুর রহমান সময়ের আবেদন মঞ্জুর করেন অভিযোগ গঠনের শুনানির জন্য 8 ফেব্রুয়ারি দিন ধার্য করা হয় মামলার অভিযোগে বলা হয় 2007 সালে 9 ডিসেম্বর নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার সহ 5 জনের বিরুদ্ধে দুদকের তৎকালীন সহকারী পরিচালক বর্তমান উপপরিচালক মোহাম্মদ মাহবুব আলম 2008 সালের 5 মে তদন্ত শেষে খালেদা জিয়ার সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন অভিযোগপত্রে মামলা তদন্ত কর্মকর্তা দুদকের তৎকালীন সহকারী পরিচালক বর্তমান উপপরিচালক এস এম সাইদুর রহমান অভিযোগপত্রে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতি করার অভিযোগ আনা হয় ভাস্কর্য ইস্যুতে মাঠ গরমে ব্যর্থ বিএনপি বলেছেন ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের চেতনায় মানুষ জেগে ওঠার ভাস্কর্য ইস্যু নিয়ে বিএনপি মাঠ গরম করার যে অপচেষ্টা চালিয়েছিল তাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি হত্যা ও সন্ত্রাসের রাজনীতির উত্তরাধিকার জন্মলগ্ন থেকে বহন করে চলেছে বলে মন্তব্য করেন তিনি রবিবার 31 জানুয়ারি রাজধানীর আজিমপুরে 7 মার্ডার্স দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের বলেন নির্বাচনে জয় পরাজয় থাকবে বিএনপি পরাজয় মেনে নিতে চায় না বলেই 1994 সালের আজকের দিনে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পরের দিন বিএনপি পরাজিত কাউন্সিলর আব্দুল আজিজ পরাজয়ের প্রতিশোধ নিতে সশস্ত্র হামলা চালায় তিনি বলেন নৃশংস ব্রাশ ফায়ারে সেদিন লালবাগের মাটি রক্তে রঞ্জিত হয়েছিল সেদিনের বিজয় আনন্দ বিষণ্ন বেদনায় রূপ নেয় যাতে 7 জন আওয়ামী লীগের নেতা প্রাণ হারায় বিএনপির অপরাজনীতি শুধু 1994 সালে নয় 2001 সালেও তারা ক্ষমতায় এসে 21,000 নেতাকর্মীর রক্তের রাজপথ রঞ্জিত করেছিল গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার রাজনীতি ধারাবাহিকতা বহন করে চলেছে বিএনপি ওবায়দুল কাদের বলেন উগ্র সাম্প্রদায়িকতা পৃষ্ঠপোষকতা দিয়ে বিএনপি এখন বাংলাদেশের মেরুদণ্ডে আঘাত আনতে চায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতাকে রুখে দিতে প্রস্তুত রয়েছে পৌরসভা নির্বাচন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন জনগণ বিএনপির অপরাজনীতি প্রত্যাখ্যান করেছে বলেই তাদের এমন পরাজয় অপরদিকে শেখ হাসিনার উন্নয়নে রাজনীতির প্রতি আস্থার বহিঃপ্রকাশ হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী নিরঙ্কুশ বিজয় সেতুমন্ত্রী বলেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি এখন সহিংসতার পথ বেছে নিয়েছে অতীতে তাদের নেতিবাচক রাজনীতির কারণ জনগণ তাদের আর বিশ্বাস করে না বিএনপি নির্বাচনে পরাজিত হয়ে শুধু নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে না তারা প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিচ্ছে তাদের রাজনীতিতে পরমত সহিষ্ণুতা নেই বিএনপির অভিযোগ সেখানে যেখানে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের অধীনস্থ ওয়ার্ড ও থানা কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে করারও নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন ঘরে বসে কোনো কমিটি করা যাবে না ঘরে বসে কমিটি করার ধারা থেকে বের হয়ে আসতে হবে গণতন্ত্রকে কবরে শুয়ে শক্তিশালী বিরোধী দল চাওয়া শ্রেষ্ঠ ইয়ার্কি বলেছেন রিজভী গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছেন গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার রাষ্ট্র ও ভোটাধিকার ধ্বংসকারী রাতের ভোটে নির্বাচিত অটোমন্ত্রীর মুখে এই ধরনের বক্তব্য নির্লজ্জা ও হাস্যকর গণতন্ত্রকে কবরে শায়িত করে এখন শক্তিশালী বিরোধী দল ও গণতন্ত্রের অব্যাহত রাখতে চেয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্য দেশের মানুষের সঙ্গে বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি এবং শ্রেষ্ঠ তামাশা এর আগে গতকাল রবিবার মুজিব বর্ষ ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলগুলো প্রতি ইঙ্গিত করে বলেন গণতন্ত্রের স্বার্থে শক্তিশালী বিরোধী দল নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল অবশ্যই দরকার কারণ আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে চাই
এখানে বিরোধী দল বলতে যে দলগুলি আছে তাদের নেতৃত্ব সেভাবে নেই বলে তারা জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে পারেনি। সোমবার 1 ফেব্রুয়ারি দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী আহমেদ এসব কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্য বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি শ্রেষ্ঠ তামাশা। এ ধরনের রসিকতা ও মিথ্যাচার তার রাজনৈতিক সংস্কৃতির অংশ। বিবেকবিহীন মানুষের কথা আমলযোগ্য নয়। তিনি বেমামুল ভুলে গেছেন যে জনগণের ভোটে নয়, তিনি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা রাটের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি যা বলেন করেন তার উল্টোটা। তার কথার সাথে কাজের কোনো মিল নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে দেওয়া ভাষণ বক্তব্যগুলোর প্রতি আলোকপাত করে রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা প্রায় বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি মানুষের শান্তি চাই। কিছুদিন আগেও একটি বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছে, আর চাই না প্রধানমন্ত্রিত্ব। এসব কথা বলে আবার তার মেসাহেব মন্ত্রীদের দিয়ে বলান, শেখ হাসিনা যতদিন জীবিত ও কর্মক্ষম থাকবেন ততদিন প্রধানমন্ত্রীর পদ থেকে কেউ সরাতে পারবে না। এখন বলছেন শক্তিশালী বিরোধী দল লাগবে উনার। প্রধানমন্ত্রীর বক্তব্য রেজিমের চামুণ্ডারি কেবল মহিমা কীর্তন করে থাকে, যা জনগণের কাছে বিশ্বাসযোগ্য নয়। সম্ভবত ভার ও মোসাহেবে পরিবেষ্টিত রাজসভায় সুচিন্তা ও মননশীল হারিয়ে গেছে, বিকৃত রুচির পরিধি বৃদ্ধি পায়। গণতন্ত্রকে ধ্বংস করা আওয়ামী লীগের ধর্ম। গণতন্ত্রকে নিহত করে সেই পুরনো একদলীয় বাকশাল জেঁকে বসেছে বর্তমানে। গণতন্ত্রের লাশের ওপর পুরো রাষ্ট্র ও সমাজটাকে নিয়ে যাওয়া হয়েছে ভয় ও ত্রাণের অধীনে। বিএনপির শীর্ষ নেতা বলেন, দেশের পরিস্থিতি এতটাই খারাপ যে এখন বিকল্প মত প্রকাশের সুযোগ নেই। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে গণতন্ত্র ও মিডিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দল নির্মূলে কাজ করে আসছেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে। যে দেশে গুম ও ক্রসফায়ার আর লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়েবী মামলা জাতীয় জীবনের অংশ হয়, সে দেশে শক্তিশালী বিরোধী দল গড়ে তোলার কথা যে শ্রেষ্ঠ বছরের শ্রেষ্ঠ ইয়ার্কি ছাড়া আর কিছুই নয়। রিজভী বলেন, বর্তমান সরকার পরিকল্পিতভাবে শুধুমাত্র বিএনপি নয়, সকল বিরোধী দল এবং ভিন্ন মতাবলম্বীদের নির্মূলে চেষ্টা করছেন। নিশিদাতের সংসদের আওয়ামী লীগের বানানো একটি কথিত বিরোধী দল আছে। তাদের নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেন, তারা দেশে বিদেশে নিজেদের পরিচয় দিতে পারেন না, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে, কারণ সবাই জানতে চায় তার সরকারি দল না বিরোধী দল। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন রাখেন, আমরা সরকারি দল না বিরোধী দল, কোনটা আমরা? তিনি আরও বলেন, পৃথিবীতে এমন নজিরবিহীন মিডনাইটের অটো এমপিদের সাংসদ আর নেই। যেমনিভাবে তারা এবারে অটো পাস আর জিপিএর ছড়াছড়ি দেখালেন, সেটির নজিরও পৃথিবীতে নেই। মিডনাইট নির্বাচন করে ক্ষমতা জবরদখলে রাখতে হলে শেখ হাসিনার দরকার মেরুদণ্ডহীন ও অশিক্ষিত জাতির। তাই নজিরবিহীন অটো পাস দিলেন কমলমতি ছাত্রছাত্রীদের। রিজভী বলেন, আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ দুঃখ করে তার বই লিখে গেছেন, 1973 সালে যেখানে কোনো দলের ক্ষমতায় আসার কোনো অভ্যাস ছিল না, তারপরে ছোট বিরোধী দলকে আওয়ামী লীগ সহ্য করতে পারেনি।